জি আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটি দেখছেন তারা অলরেডি টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে হাইড্রোথেরাপি। আসলে হাইড্রো এর বাংলা অর্থ হচ্ছে পানি, পানি। হাইড্রো মানে ওয়াটার, পানি। থেরাপি মানে চিকিৎসা, পানির চিকিৎসা, পানি থেরাপি। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এটা হাইড্রোথেরাপির একটা পুলে আছি। বেসিক্যালি এটা আমাদের সবার কাছে অতি পরিচিত, এটা হচ্ছে জাকুজি। তো আমি কিন্তু আসলে রুগী হিসেবে আসি নাই আপনাদেরকে বোঝানোর জন্য। এবং হ্যাঁ, এটা যারা রুগী ছাড়াও অনেকের অনেক উপকারে আসে। তো আমি আগে রোগ নিয়ে কথা বলবো। এই যে হাইড্রোথেরাপিটি দেখছেন, এটা হচ্ছে এটা উন্নত বিশ্বে প্রায় প্রতিটি কমিউনিটি সেন্টারে হাইড্রোথেরাপি স্কুল রয়েছে। আমরা ইতিপূর্বেই বিভিন্ন স্কুলের কথা শুনেছি, যেমন সুইমিং পুল বা আমাদের দেশে বিভিন্ন এই যে পুকুর বা নদী নালায় আমরা যে সাঁতার কেটে থাকি, তো এটা হচ্ছে হাইড্রোথেরাপি পুল। তো এই হাইড্রোথেরাপি আসলে বাত ব্যথা, যারা হাড় জোড়া রোগে আক্রান্ত, আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, আর্থ্রাইটিস মোর দেন 200 টাইপস, অনেক সময় 600 টাইপে বলা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে 100 প্রকার বলা হয়ে থাকে, তাহলে বোঝা যায় যে অন্তত 50টার বেশি, ঠিক না? তো এই আর্থ্রাইটিস রোগ বা যারা বিভিন্ন মাংসপেশির রোগে আক্রান্ত, বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা আক্রান্ত, স্নায়বিক সমস্যায়, বিভিন্ন কোমর ব্যথা আক্রান্ত, আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথার বিভিন্ন রোগে যারা আক্রান্ত আছেন, ওষুধ খেয়েই যাচ্ছেন, থেরাপি দিয়ে যাচ্ছেন বিভিন্ন সেন্টারে, বিভিন্ন অপচিকিৎসক করে থাকেন, বিভিন্ন কি কি জাম টাম শোনা যায় এই সকল মেশিনের উপর আপনার নির্ভরশীল হয়ে পড়েছেন। এই যে মেশিন, মেশিন কোনো বৈজ্ঞানিক চিকিৎসা না। তবে হ্যাঁ, মেশিনে কিছু চিকিৎসা আমরা যারা এই রিহ্যাবিলিটেশন, ডিসেবিলিটি বা ব্যথা বিশেষজ্ঞরা আছি, আমরা বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, থেরাপির কথা বলে থাকি, ইলেকট্রোথেরাপি। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি হাইড্রোথেরাপি নিয়ে কথা বলবো। তো এই পানির আল্লাহাক একটা বিশেষ গুণ দিয়েছেন, পানির বুয়েন্সি আছে, মানে আপ থ্রাস্ট, পানি কিন্তু উপরে এভাবে প্রেশার দেয়। আপনারা চাইলেই পানিতে ডুব দিতে পারবেন না, আপনাকে হয়তো লাফ দিয়ে পড়তে হবে বা আপনাকে নিজে সজোরে শক্তি দিয়ে পানির ভিতরে ডুব দিতে হবে, বা আপনি যদি পানির ভিতরে হাঁটতে চান, আপনি সাধারণ বাতাসে যেভাবে হাঁটেন রাস্তাঘাটে সেভাবে হাঁটতে পারবেন না, আপনাকে প্রচুর এনার্জি ব্যয় হবে, প্রচুর শক্তি লাগবে। তো আমরা এই হাইড্রোথেরাপিটা বিভিন্ন যারা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে, জুভেনাইল আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বা ফাইব্রোমায়ালজিক পেশেন্ট, নিউরোলজিক্যাল পেশেন্ট, ইভেন কি যারা বিভিন্ন স্ট্রোক জনিত প্যারালাইসিস আক্রান্ত, বাত ব্যথা আক্রান্ত, স্নায়বিক সমস্যা আক্রান্ত, প্যারালাইসিস অসার, তাদের এই হাইড্রোথেরাপি অনেক কার্যকরী, অনেক উপকারে আসে। তো এখন সবার ক্ষেত্রে হয়তো বাংলাদেশে হাইড্রোথেরাপি কোনো সেন্টার ওভাবে নাই, কিছু হোটেলগুলোতে 30-টা 5-স্টার হোটেলে সারা বিশ্বেই জাকুজি আছে, আপনারা এই জাকুজিটা ব্যবহার করতে পারেন, বা যাদের আল্লাহাক সমর্থ দিয়েছে ঢাকা শহরে, আমি বলবো আপনারা আপনাদের সাথে অন্তত একটা জাকুজি তৈরি করেন। সুইমিং পুল করতে না পারেন, এই জাকুজি খরচ বেশি না, এই জাকুজিতে নিয়মিত যদি আপনারা অন্তত সপ্তাহে 4-5 দিন 15-20 মিনিট বিভিন্ন এক্সারসাইজ, যেমন এইভাবে এক্সারসাইজ করা বা হাতে পায়ের বিভিন্ন এক্সারসাইজ ওপেন করা, এইভাবে এই জাতীয় এক্সারসাইজ যদি করা যায়, তাহলে এই ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। যারা অ্যান্টিঅ্যালার্জিকের রোগী, আর্থ্রাইটিসের রোগী, তারা সপ্তাহে 2-3 দিন যদি এই জাকুজি, এই জাকুজিতে একটু ওয়ার্ম ওয়াটার থাকে, এই ওয়াটারটা 36 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, মানে আমাদের শরীরের যে ব্লাডের টেম্পারেচার আছে তার থেকে একটু বেশি, কোনো কোনো জাকুজিতে 40 ডিগ্রি থাকে, কোনো এখানে আছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটা আপনার শরীরে যত ব্যথা বেদনা আছে, যত অসারতা আছে, অনেকাংশেই দূর হয়ে যাবে। অনেক প্যারালাইসিস রুগী এই হাইড্রোথেরাপিতে আমরা থেরাপি দেওয়ার পর ভালো হয়ে গিয়েছে, ব্যথার রুগী ব্যথার ওষুধ বন্ধ হয়ে গিয়েছে। সো যদি সম্ভব হয় এটা করবেন, আর যদি সম্ভব না হয় কিছু প্লাস্টিকের তৈরি জাকুজি বা
হাইড্রোথেরাপি প্লাস্টিকের তৈরি পুল কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায়, উঠানে, ছাদে, যেখানে সম্ভব সেটাতে আপনারা সপ্তাহে একদিন হলো বসে শুয়ে এক্সারসাইজ করতে পারেন। অথবা আপনারা আমরা যেটা বলবো, যদি আপনাদের বাথ টাব থাকে বাসায়, বাথ টাবে প্রতিদিন অন্তত আধা ঘন্টা শুয়ে থাকবেন কুসুম গরম পানিতে, শুয়ে শুয়ে হালকা নাড়বেন, কারণ বাথ টাবে একটু নাড়াচড়া কষ্ট হতে পারে, একটু বড় হলে সুবিধা হয়। তো এই থেরাপিটা আসলে আমরা থেরাপি থেরাপি বলি সারাদিন। থেরাপি জিনিসটা আসলে একজন ডাক্তার ছাড়া, যারা এই আমাদের মতো ডিসএবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ ছাড়া থেরাপির চিকিৎসাটা কেউ সঠিকভাবে আপনাকে উপদেশ দিতে পারবে না। তো আমি আশা করি ভিডিওটি আপনাদের, যারা বাত ব্যথা আক্রান্ত, যারা ডিসএবিলিটিতে আক্রান্ত, যারা বাসায় বিভিন্ন বাচ্চাদের দিয়ে বা মেসেজ সেন্টারে সেলুনে গিয়ে মহিলারা বা বিভিন্ন পার্লারে গিয়ে মেসেজ করেন, মেসেজ বাদ দিয়ে আপনার এই বৈজ্ঞানিক আল্লাহ প্রদত্ত পানির মাধ্যমে থেরাপি নিতে পারেন। এতে আপনাদের শারীরিক ব্যথা, অক্ষমতা, অসরতা, হাঁটু কোমর ব্যথা অনেকাংশে কমে যাবে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত। আপনারা ইন্টারনেটে হাইড্রোথেরাপি লিখে সার্চ দিবেন, তাহলে সকল ডাটা চলে আসবে, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে। আমি আবার আপনাদের ভিডিও অন্য থেরাপি বা চিকিৎসা নিয়ে আসবো। আর আপনারা এই ভিডিওটি আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করে এবং অন্যদের কাছে শেয়ার করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজটা আছে এটাকে লাইক দিয়ে রাখবেন, তাহলে নিয়মিত আপডেট চিকিৎসা বিষয়ক পরামর্শ আপনারা পেতে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।